কাচের পেয়ালায় নীল বর্ণের যে পানিটুকু দেখছেন, এগুলো আসলে সাধারণ কোনো পানীয় নয়, এটা হচ্ছে অপরাজিতা ফুলের চা। তো সবাই যেখানে অপরাজিতা ফুলের চা বানাচ্ছে, তাই আমিও ভাবলাম একটুখানি আমিও বানিয়ে দেখি কেমন লাগে। তো আমি একটি পাত্রে 3 কাপ পরিমাণ মতো পানি ফুটাতে দিয়ে দিলাম। এখন পানিটা গরম হবে আস্তে আস্তে, তো পানিটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো সবাই এই পানীয়টাকে খুব মজা করে খাচ্ছে, এটা কিন্তু সাধারণ কোনো পানীয় নয়, এটি হচ্ছে একটি ঔষধি চা, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো পানিটা যখন বলক চলে আসছে, মানে ফুটে আসছে, তখন আমি এখানে 6-7টি অপরাজিতা শুকনো ফুল দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে ফুটিয়ে নেব। পানিটা ভালো করে ফুটে যাওয়ার সাথে সাথে ফুল থেকে রঙটা হালকাভাবে ছড়িয়ে যাবে। তো ফুলটা যাতে রঙটা ভালোভাবে ছড়িয়ে যায়, সেজন্য আমি একটা চামচ দিয়ে নেড়ে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো সুন্দর করে কালারগুলো কিভাবে ছড়িয়ে যাচ্ছে। তো কালারগুলো যখন ছড়িয়ে যাবে, এখন আমি পানিটা অফ করে দেব চুলা। চুলা অফ করে দিয়ে পানিটা স্বচ্ছ কাচের পেয়ালায় ঢেলে দিব। এর মধ্যে একটি কথা আছে, আমি কিন্তু পেয়ালাতে আগেই পরিমাণ মতো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, যাতে হালকা একটু স্বাদ হয়। এখন আমি চিনিটা যাতে ভালোভাবে গলে যায়, সেজন্য চামচ দিয়ে এটাকে নেড়ে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। অপরাজিতা ফুল তো সবারই পছন্দ, আর এটার চা শরীরের জন্য খুবই উপকারী। তা আপনারা বেশি বেশি করে অপরাজিতা গাছ আপনাদের বাগানে লাগাবেন, এবং ফুল থেকে সুন্দর ঔষধি চা সেবন করবেন। তো আপনারা এভাবে সুন্দর মজা অপরাজিতার চা বানিয়ে নেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।